नमस्कार बंधुरा, आमी विद्युत और आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल कॉप एक्सप्रेस मैथ फ्री फाउंडेशन बैचेर आमरा जे चैप्टरटा शुरू करेछिलाम डिस्काउंट बा छाड़, एई छाड़ चैप्टारे आमरा एकटा भिडियो दिएछिलाम। एकटा भिडियोते टाइप वन, टाइप टू, टाइप थ्री तीनटा टाइप कमप्लीट करानो छिलो। आजके आमरा टाइप फोर एबं टाइप फाइव एई दुटो टाइप प्रैक्टिस करब, ठीक आछे? तो चलो देरी ना करे शुरू करा जाक। देखो आजके टाइप फोर। अच्छा, एर आगे दिन आमी की शिखिएछिलाम, एर आगे दिन शिखिएछिलाम, तोमरा एर आगे दिन बेसिक क्लासटा देखलेई बुझते पारबे जे धार्य मूल्य काके बोले, ना द्रव्येर उपर जे दामटा लेखा थाके ताके धार्य मूल्य बा चिह्नित मूल्य बला हय, जाके इंग्लिशे बला हय मार्क प्राइस, आमरा शर्टे लिखब कि एमपी। আর সেলিং প্রাইস, যে দামে বিক্রি করব সেই দামটাকে বলে কি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, যাকে শর্টে লিখব আমরা কি এসপি। ছাড় কাকে বলবো? না ছাড় বলবো যে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য যতটা, মানে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে, আর বাই কার উপরে সবসময় ছাড় বের করি আমরা, না ধার্য মূল্যের উপর ছাড় আমরা বের করি, কারণ ক্রয় মূল্যের উপর ছাড় কখনোই কেউ দিতে পারে না, কারণ ক্রয় মূল্যের উপর ছাড় দিলে তো ক্ষতি হবে। আর সব সময় ধার্য মূল্যের উপর কিন্তু ছাড়ের হার নির্ণয় হবে। দেখো আমরা এই টাইপ ফোর খুব, মানে সোজাসোজা অঙ্ক আছে টাইপ ফোর। দেখো টাইপ ফোরের প্রথম অঙ্ক, টাইপ ফোরের প্রথম অঙ্ক বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য 80 টাকা এবং বিক্রয় মূল্য 68 টাকা, তাহলে ছাড়ের হার কত? ভালো করে বুঝবে, একদম বেসিক অঙ্ক। আমি শুধুমাত্র দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 80 টাকা আমি লিখছি, তোমার পরীক্ষার সময় লেখার দরকার হবে না। দেখো ধার্য মূল্য মানে কি এমপি, এমপি কত বলেছে, এমপি বলেছে 80 টাকা, এমপি কত বলেছে, এমপি বলেছে 80 টাকা। আমি প্রথম অঙ্ক খুব ধরে ধরে আমি করাবো, ঠিক আছে? আচ্ছা, বিক্রি করছে কত টাকাতে? বিক্রি করছে মানে এসপি, এসপি কত টাকা, এসপি হচ্ছে 68 টাকা। কত এসপি, কত এসপি হচ্ছে 68 টাকা। আচ্ছা এবার আমাকে বলো যে ছাড় কত হবে, ছাড় মানে ডিসকাউন্ট, ছাড় মানে ডিসকাউন্ট, আমরা ডাইরেক্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করব। না ডিসকাউন্ট আমরা কি করে পাবো, না মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ করলে আমরা পাই ছাড়। এবং দেখো 80 থেকে 68 বিয়োগ করলে কত হবে, না 12। আচ্ছা আমাকে বলো কার উপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ বা ছাড়ের হার নির্ণয় করা হয়, কার উপরে? ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য কত, 80 ইন্টু কত, 100%, 25, 20, 5, 100, 20, 4, 80, 4, 3, 12, মানে আমার উত্তর কত হবে, 15% হবে আমার ছাড়ের হার। দেখো আমি একটু লিখছি এখানে যে ডিসকাউন্ট বা ছাড় কি হবে, না মার্ক প্রাইস থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমি পাই ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ বললে উপরে লিখব ডিসকাউন্ট, উপরে কি লিখব, উপরে লিখব ডিসকাউন্ট, নিচে লিখব কি ধার্য মূল্য। এখানে ধার্য মূল্য কত, 80 ইন্টু কত, 100%। প্রথম অঙ্ক যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা করব, ঠিক আছে? দেখো দুয়ের দাগ, এবার দেখো দুয়ের দাগ, দুয়ের দাগ হচ্ছে একটি পণ্যের মুদ্রিত মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে 7,600 টাকা এবং 6,688 টাকা, ছাড়ের শতকরা হার কত? কোশ্চেনটা এসছে এসএসসি জিডি 22-2-2024, মানে একদম রিসেন্ট কোশ্চেন। কি বলা আছে, না বলা আছে মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত বলা আছে, মার্ক প্রাইস বলা আছে 7,600। ভালো করে দেখো 7,600 কত টাকায় বিক্রি করেছি, বিক্রয় মূল্য কত, না 6,688 টাকায় বিক্রি করেছি। তাহলে আমাকে বলো ডিসকাউন্ট কত, না মার্ক প্রাইস থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলেই আমি ডিসকাউন্ট পেয়ে যাব। তাই তো, ছাড় কা কখন কখন পাই, ছাড় কিভাবে পাই আমরা, না ধার্য মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বিয়োগ করে দিই। জিনিসটার উপর দাম লেখা আছে 50 টাকা, তোমাকে দোকানে বিক্রি করলো 30 টাকায়, তো দোকানে তোমাকে কত টাকা ছাড় দিল, 20 টাকা। কি করে পাচ্ছি, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, 50 টাকা মাইনাস 20 টাকা, 30 টাকা সমান কত, 20 টাকা ছাড় হলো। তাহলে দেখো এটা বিয়োগ করছি, 8 কত দিলে 10, 2 হাতে রইল 1, 9 কত 10, 1 হাতে রইল 1, 6 কে 7, 7 কত দিলে 16, 9 হাতে রইল 1, 912 টাকা। কত টাকা ছাড়, 912। এবার দেখো ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করছি, তাহলে বাই উপরে হবে ডিসকাউন্ট, নিচে কার উপরে,
না 7600 উপরে, কারণ ধার্য মূল্যের উপর, ইনটু কত, ইনটু হচ্ছে 100%, তাই তো? দেখো শূন্য 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 কেটে গেল, ঠিক আছে? এটা চার দিয়ে ভাগ কেটে যাবে, তাহলে চার দিয়ে যদি কাটাই, চার উনিশে ছিয়াত্তর, চার দুই আট এক এগারো, চার দুই আট এক এগারো, চার দুই আট তিন বত্রিশ, চার আটে বত্রিশ, উনিশ দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, উনিশ এককে উনিশ, তিন আটত্রিশ, উনিশ দুই আটত্রিশ, মানে কত উত্তর হবে, উত্তর হবে 12% উত্তর হবে, কত উত্তর হবে, উত্তর হবে 12%, বোঝা গেছে? এবার দেখো তিনের দাগের অঙ্ক, দেখো অঙ্কটা বলেছে 20% ছাড় দেওয়ার পর একটি বইয়ের বা একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1380 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য কত, ঠিক আছে? দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব, একটু আমি জিনিসটা একটু খালি আমি বেসিকটা বোঝাচ্ছি। দেখো তোমাকে হয় মার্ক প্রাইস দেওয়া থাকবে, মার্ক প্রাইস দেওয়া থাকবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে? মার্ক প্রাইস দেওয়া আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, জিজ্ঞেস করবে কি এসপি, ভালো করে বুঝবে। বা তোমাকে ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে বা এসপি দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করবে মার্ক প্রাইস, তোমাকে জিজ্ঞেস করবে কি মার্ক প্রাইস, এরকম টাইপের তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখো এখানে আমরা যখন লাভ ক্ষতি প্রথম শিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে শতকরা কত রকমের হয়, না শতকরা হয় দু রকমের, শতকরা কত রকমের হয়, দু রকমের। কীরকম? একটা হচ্ছে পূর্ণ সংখ্যায়, মানে 10%, 20%, 19% এরকম আছে, আর একটা আছে কি, আর একটা আছে 11.19, মানে ফ্র্যাকশানে, বা 16.23%, তাই তো? বা 14.27% এরকম আছে, বোঝা গেছে? যদি শতকরাটা এরকম এরকম পূর্ণ সংখ্যায় থাকে তাহলে আমরা মন দিয়ে বুঝবে, তাহলে আমরা এমপি মানে ধার্য মূল্যকে 100% ধরে নেব, ভালো করে বোঝার আছে জিনিসটা বুঝবে। দেখো আমি যখন লাভ ক্ষতির অঙ্ক করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে যদি এরকমভাবে শিখিয়েছিলাম যে শতকরা দু রকম আছে, যদি সংখ্যা পূর্ণ সংখ্যায় থাকে তখন আমরা কাকে 100% ধরেছিলাম, না যেটা কনস্ট্যান্ট, আমরা সিপিকে 100% ধরেছিলাম, আমরা কাকে 100% ধরেছিলাম, সিপিকে 100% ধরেছিলাম। আর এক্ষেত্রে আমরা ধার্য মূল্য বা ছাড়ের অঙ্কের ক্ষেত্রে আমরা মার্ক প্রাইস বা ধার্য মূল্যকে 100% ধরবো, ঠিক আছে? দেখো মার্ক প্রাইস 100%, 20% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করবে কত, 80%, ভালো করে বুঝবে, 100% ধার্য মূল্য, 20% ছাড় দিয়েছে, বিক্রি করবে কত, 80%, ঠিক আছে? আর যদি থাকে তোমার এরকম ফ্র্যাকশানে যদি থাকে তাহলে আমরা ফ্র্যাকশান ধরে অঙ্কটা করব। আমি দুটো টাইপের অঙ্কই আজকে করে দেখাবো, ঠিক আছে? তো চলো এবার অঙ্কটাতে আসা যাক। একটা অঙ্ক আমি লিখে লিখে করাবো, ঠিক আছে? তারপরে বাকি অঙ্কগুলো কিন্তু আমরা ঝাড়াঝাড় উড়িয়ে দেবো, ঠিক আছে? দেখো বলছে যে 20% ছাড় দেওয়ার পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1380 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য কত, তাই তো? আচ্ছা আমাকে বলো ধার্য মূল্য কত, 100%, 20% ছাড় দিয়েছে মানে বিক্রি করেছে কত, 80% বিক্রি করেছে, আচ্ছা বেশ 80% বিক্রি করেছে, আর তোমার বিক্রি করেছে কত টাকায়, না 1380 টাকায়, তাহলে তুমি বিক্রি করেছো পার্সেন্টেজে 80% বিক্রি করেছো, আর কত টাকায় বিক্রি করেছো, 1380 টাকায় বিক্রি করেছো, বোঝা গেছে? আচ্ছা এবার দেখো 1380 টাকায় বিক্রি করেছে, 80%-এর মান হচ্ছে 1380, 1%-এর মান কত, 1380/80, কার মান দরকার, ধার্য মূল্য, ভাই ধার্য মূল্য মানে কত পার্সেন্ট, 100%, কার মান দরকার, 100%-এর মান আমার দরকার, বোঝা গেছে? দেখো 20 5-এ 100, 20 4-এ 80, চার দিয়ে পুরো কেটে যাবে, 4 3-এ 12, 1 18, 4 4-এ 16, 2 20, 4 5-এ 20, তাহলে 345×5, মানে 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 4-এ 20, 22-এ 2, হাতে রইল 2,
পাঁচ দিনে 15-2 1725 টাকা হবে কি আমার এটা ধার্য মূল্য বা মার্ক প্রাইস কি পণ্যের বিক্রয় মূল্য 5175 টাকা এটিতে 25% ছাড় দেওয়া হয় তাহলে পণ্যের মুদ্রিত মূল্য কত মানে কি পণ্যের ধার্য মূল্য কত তাই তো আচ্ছা আমাকে বলো কত টাকায় বিক্রি করছে না 5175 টাকায় কত পার্সেন্ট ছাড় দিচ্ছে 25% আচ্ছা 25% ছাড় দিলে বিক্রি করবে কত 75% এটা কি কোশ্চেন 100% হচ্ছে ধার্য মূল্য 25% ছাড় ছাড় মানে বিয়োগ সব সময়ের জন্য বিয়োগ হবে লাভ ক্ষতির বেলায় লাভের সময় যোগ ক্ষতির সময় বিয়োগ আর ছাড়ের বেলায় তো সবসময় ছাড় থাকবে ছাড় মানে সবসময়ের জন্য বিয়োগ হবে তাহলে 100% থেকে 25% বিয়োগ করলে কত হবে 75% আর বিক্রি করেছে কত টাকাতে 5175 টাকায় 5175 টাকায় তোমাকে দেখতে হবে কি দেওয়া আছে বিক্রয় মূল্য ধার্য মূল্য সবসময় দেখতে হবে বিক্রয় মূল্য আছে না ধার্য মূল্য আছে দেখো বিক্রয় মূল্য এটাও কি বিক্রয় মূল্য তাহলে 75% এর ভ্যালু হচ্ছে 5175 তাহলে 1% এর ভ্যালু কত না 5175 বাই 75 আর কার মান দরকার ধার্য মূল্য দরকার ধার্য মূল্য মানে কত পার্সেন্ট 100% তাহলে কার মান দরকার 100% মানে এটা বোঝা গেছে দেখো 25 চারে 100 25 তিনে 75 তাই তো 7 5 12 13 5 18 অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য যায় সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে তাহলে 3 দিয়ে ভাগ যাবে তাহলে 3 1 3 2 21 3 7 21 3 2 6 3 5 15 তাহলে 1725 × 4 1725 × 4 কত হবে 4 5 20 হাতে রইল 4 5 20 হাতে রইল 2 4 2 8 2 10 0 হাতে রইল 1 4 7 28 1 29 9 হাতে রইল 2 4 1 4 2 6 তাহলে এটা কি পেলাম এটা পেলাম মার্ক প্রাইস বা ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য দেখো কোশ্চেনটা একদম রিসেন্ট কোশ্চেন 20/2/2024 সালের কোশ্চেন তাহলে আমরা ধার্য মূল্য বের করানো শিখলাম কিন্তু যদি আমাকে বিক্রয় মূল্য বের করতে দেয় তাই তো যদি আমাকে বিক্রয় মূল্য বের করতে দেয় সেক্ষেত্রে কি হবে দেখো তার পরের অঙ্কটা ঠিক আছে একটি দ্রব্যের ধার্য মূল্য 2900 টাকা ছাড়ের হার 37% দ্রব্যটির বিক্রয় মূল্য কত খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে বুঝবে কত টাকায় ধার্য মূল্য কত 2900 টাকা তাই তো আচ্ছা আমাকে বলো ধার্য মূল্য মানে কত পার্সেন্ট ধার্য মূল্য মানে 100% 100% এর মান কত না 2900 টাকা 1% এর মান কত না 2900/100 বিক্রি করেছে কত পার্সেন্ট ধার্য মূল্য যদি 100% হয় কত পার্সেন্ট ছাড় 37% ছাড় বিক্রি করবে কত 63% তাহলে 63% এর মান কত হবে × 63 ঠিক আছে ভালো করে দেখো এখানে যতগুলো অপশন আছে ভালো করে চেক করলে বুঝতে পারবে দেখো 0000 কেটে গেল দেখো এখানে যে অপশনগুলো আছে এখানে যে অপশনগুলো আছে দেখো এখানে 3 আর 9 ইউনিট ডিজিট কত হবে 3 9 27 দেখো 9 3 কত 27 ইউনিট ডিজিট 7 দিয়ে দেখো একটাই অ্যান্সার আছে অ্যান্সার কত দাগের অ্যান্সার অ্যান্সার এ 1827 হবে উত্তর কত হবে 1827 এটা কি বেরোলো এটা বেরোলো বিক্রয় মূল্য আমরা শিখলাম কি 100% ধরে শিখলাম যদি মানটা পূর্ণ সংখ্যায় থাকে তাহলে আমরা 100% ধরে করব কিন্তু যদি ফ্র্যাকশন থাকে সেক্ষেত্রে কিভাবে করব একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে দেখো অঙ্কটা কি বলেছে যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য 640 টাকা প্রদত্ত ছাড় 37.12% দেখো আমি দশমিকে তুলেছি কারণ আমার পূর্ণ সংখ্যায় লিখতে একটু সমস্যা হচ্ছে 37.5% তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত দেখো কি বলেছে মুদ্রিত মূল্য বা এমপি কত বলেছে এমপি বলেছে 640 টাকা আর ডিসকাউন্ট পার্সেন্টেজ বলা আছে 37.12% একটু ভালো করে বুঝবে 37.12% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত না 3/8 কি করে পাচ্ছি না 1/8 = 12.12% যদি আমরা 3 দিয়ে গুণ করি দেখো 12.12% মানে 12+1/2% যদি আমি 3 দিয়ে গুণ করি 3/8 করি তাহলে 12 3 36+ 36+ 3/2% এটা হচ্ছে
দেখো এটা কত হচ্ছে এক পূর্ণ একের দুই, এদিকে আসলে কত হবে সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট। কিন্তু এত ভাবা যাবে না, সাঁত্রিশ পূর্ণ কিছু কিছু ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ ভ্যালু আছে যেগুলোকে মুখস্থ রাখতে হয়। সাঁত্রিশ পূর্ণ একের তিন একের দুই পার্সেন্ট ভ্যালু কত কত পার্সেন্টেজ ভ্যালু কত তিনের আট, এটা পুরো মুখস্থ রাখতে হবে, ভালো করে বুঝবে। এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ। আচ্ছা আমাকে বলো ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপরে নির্ণয় করা যায়? ধার্য মূল্যের উপর। তাহলে হরটা কি? হরটা হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইস। হরটা কি? ধার্য মূল্য বা মার্ক প্রাইস। আচ্ছা হরটা যদি ধার্য মূল্য হয় তাহলে আট টাকা জিনিসটার দাম তিন টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত? না বিক্রি করেছে পাঁচ টাকা। কিন্তু প্রশ্নে ধার্য মূল্য কত বলা আছে? ছশো চল্লিশ টাকা। তাহলে দেখো আটের মানই কত বলা আছে? ছশো চল্লিশ টাকা। একের মান কত? ছশো চল্লিশ বাই আট। আর কার মান বের করতে হবে? পাঁচের মান বের করতে হবে। আট আটে চৌষট্টি শূন্য, আট পাঁচে চল্লিশ, চারশো টাকা হবে। চারশো টাকা হবে আমার কি? এসপি বা বিক্রয় মূল্য। যদি ফ্র্যাকশান ভ্যালু দিয়ে দেয় তাহলে আমরা একশো ধরবো না, একশো ধরলে কঠিন হয়ে যাবে একটু, সেই জন্য আমরা এটা ফ্র্যাকশান ধরে করব, মানে ভগ্নাংশ ধরেই করব। প্রথমে ফ্র্যাকশান ভ্যালু নির্ণয় করলে দেখো ডিসকাউন্ট হার, দেখো একটু ভালো করে বোঝো তো, যে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট দিচ্ছি আমি, লাভ দিলাম কত? দিলাম লাভ। দেখো লাভের সময় যদি বলতো যে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট লাভ হতো, লাভের সময় এই নিচটা কত ধরতাম? এই নিচটা ধরতাম কি? সিপি ধরতাম। কি ধরতাম? সিপি। কারণ লাভ বা ক্ষতিধার সবসময় কার উপর নির্ণয় করা হয়? সিপির উপর, যতক্ষণ পর্যন্ত প্রশ্নে না বলা থাকে বিক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি, যতক্ষণ পর্যন্ত বলা থাকবে আমরা লাভ বা ক্ষতিধার কার উপরে নির্ণয় করি? সিপির উপরে। ঠিক একই রকমভাবে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা কার উপর নির্ণয় করি? আমি প্রথমেই বুঝিয়ে গেছি ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা ধার্য মূল্যের উপর নির্ণয় করি, তাহলে নিচেরটা সবসময়ের জন্য হবে ধার্য মূল্য। তাহলে আটটা যদি ধার্য মূল্য হয় তিন টাকা ছাড় দিয়েছে, বিক্রি করেছে পাঁচ টাকা। আবার ধার্য মূল্য কত? ছশো চল্লিশ টাকা। আট ইউনিটের মানই ছশো চল্লিশ, এক ইউনিটের মান কত? ছশো চল্লিশ বাই আট। আর বিক্রয় মূল্য কত? পাঁচ ইউনিট, পাঁচ ইউনিটের মান কত? চারশো। তাহলে বিক্রয় মূল্য কত হলো? না চারশো টাকা হবে বিক্রয় মূল্য। বোঝা গেছে? তাহলে এখানে আর একটা লাস্ট কোশ্চেন আমরা করে টাইপ ফোরকে কমপ্লিট করব। দেখো এই কোশ্চেনটা কিন্তু এসএসসি জিডি একুশ দুই দু হাজার চব্বিশ সালের কোশ্চেন। একটি বইয়ের ধার্য মূল্য ছশো টাকা, যেটা যা বলবে আগে লিখে নেব। ধার্য মূল্য বলেছে ছশো টাকা, এমপি কত? এমপি হচ্ছে ছশো টাকা। এমপি কত? ছশো টাকা। আঠারো পার্সেন্ট ছাড়, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? আঠারো পার্সেন্ট। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? আঠারো পার্সেন্ট। বলছে বইটিতে কত ছাড় দেওয়া হলো? মানে দেখো ধার্য মূল্য দেওয়া আছে ছশো টাকা। আচ্ছা ধার্য মূল্য মানে কত পার্সেন্ট? একশো পার্সেন্ট। তাহলে একশো পার্সেন্টের মানই হচ্ছে কত? ছশো টাকা। এক পার্সেন্টের মান কত? না ছশো বাই একশো। আর ডিসকাউন্ট শুধু প্রশ্নে বলেছে, কোনো বিক্রয় মূল্য টিক্রয় মূল্য কিছু জিজ্ঞেস করেনি, শুধু বলছে কত টাকা ছাড়, আর ছাড় কত পার্সেন্ট? আঠারো পার্সেন্ট। তাহলে আঠারোর মান বের করতে হবে, একশো ছয়ে ছশো, আঠারো ছয়ে একশো আট টাকা হবে ছাড়। ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট হচ্ছে একশো আট টাকা। ঠিক আছে, আমরা এখানে টাইপ ফোর কমপ্লিট করলাম, এবার আমরা আসবো টাইপ ফাইভ। দেখো টাইপ ফাইভ থেকে প্রচুর অঙ্ক আসে, আমরা মাত্র তিনটা অঙ্ক করব। তিনটা অঙ্ক করলে টোটাল তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। নিয়মটা বোঝো, ঠিক আছে, নিয়মটা মন দিয়ে বুঝবে। এরকম টাইপের অঙ্ক প্রচুর তোমরা দেখতে পেয়েছো, দেখেছো বা পরীক্ষার সময় প্রচুর আসে। ঠিক আছে, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য নশো টাকা। একটি দ্রব্যের কী চেয়েছে, কী বলেছে? ধার্য মূল্য নশো টাকা। পরপর দুবার কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ের পর বিক্রয় মূল্য কত? পরপর দুবার ছাড়ের পর। দেখো এই ধরনের অঙ্ক আমরা দুরকমভাবে করি। সবচেয়ে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে, সবচেয়ে সোজা নিয়ম যেটা সেটা হচ্ছে সিরিজ কনসেপ্টে আমরা করব। নিয়মটা আগে মন দিয়ে বুঝবে, এখানে লিখতে হয়। আমি দেখো জিনিসটা আগে বাংলায় ভালো করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে আগে দেখে নাও। ধার্য মূল্য গুণিত, ঠিক আছে, দিয়ে জবার যটা ছাড় হবে তটা লিখব, সমান কি পাবো আমরা? বিক্রয় মূল্য পাবো।
সমান কি পাবো? বিক্রয় মূল্য পাবো, এটা হচ্ছে নিয়ম। একদম মাথার মধ্যে গেঁথে নাও, কোশ্চেন এরকম আসবে, এরকম তোমাকে এই মানে ধাঁচাতে, এই ধাঁচে তোমাকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? দেখো আমরা এবার অঙ্কটা করব। কি বলেছে? ধার্য মূল্য 900। দেখো প্রথমে কাকে বসাবো? 900 টাকা ধার্য মূল্য। আচ্ছা 20% ছাড়, তারপরে 10% ছাড়। দেখো একটু সাইডে লিখছি আমি, 20%-এর ফ্র্যাকশান ভ্যালু, যার ফ্র্যাকশান ভ্যালু তুমি জানো ভালো, না জানলে কোনো সমস্যা নেই, সেটাকেই বসিয়ে দেবে। 20%-এর ফ্র্যাকশান ভ্যালু আমি জানি কত? না 1/5, যেটা জানি সেটা জানি। 10%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? না 1/10, কোনো সমস্যা নেই, 20% আর 10% দিয়েছে, ঠিক আছে। তাহলে 20%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/5, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/10। 20% একবার ছাড় দিয়েছে, তারপরে একবার 10% ছাড় দিয়েছে। দেখো ছাড় কার উপরে হয়? ধার্য মূল্যের উপর। আমি এটা কি লিখেছি? ধার্য মূল্য গুণিত 5, এই নিচে লিখব সব সময়ের জন্য ধার্য মূল্য। 1 টাকা ছাড়, 5 টাকার জিনিস 1 টাকা ছাড়, বিক্রি করছি কত? 4 টাকা, ইনটু 10 টাকা ধার্য মূল্য, 1 টাকা ছাড়, নিচে কি লিখব? ধার্য মূল্য 1 টাকা ছাড়, বিক্রি করছি কত? 9 টাকায়। বোঝা গেল? এই যে উত্তরটা পাবো, এই উত্তরটা কি পাবো আমরা? আমি আগেই লিখে দিয়ে গেছি, উত্তরটা পাবো বিক্রয় মূল্য পাবো। এই দুটো জিনিস তোমাকে থাকবে শুধু, একটা ধার্য মূল্য দেওয়া থাকবে, বিক্রয় মূল্য চাইবে, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ধার্য মূল্য চাইবে, জাস্ট ধাঁচাটা একটু খালি খেয়াল করো, আর কিচ্ছু নেই অঙ্কটাতে, কাটাকাটি করলেই অ্যান্সার। দেখো 0, 0, ঠিক আছে, 5, 18, 90, ঠিক আছে, 18 4 কত? 18 4 72 ইন্টু 9, 72 9 কত? 9 2 18 8, হাতে রইল 1, 9 7 63, 1 64, 648 টাকা। এটা কি পেলাম ভাই? এটা পেলাম আমার বিক্রয় মূল্য। বোঝা গেছে কিনা? এসএসসি সিজিএল TR1 2016 সালের কোশ্চান। তাহলে প্রশ্নে ধার্য মূল্য দেওয়া আছে, পর পর দুটো ছাড় বলেছে, আমি আবার বোঝাচ্ছি, আস্তে আস্তে বোঝাচ্ছি, তুমি লিখবে, ঠিক আছে? দেখো ধার্য মূল্য বলা আছে, নিয়ম এটাই, সব অঙ্ক আমরা এই নিয়মে করব, কোনো সমস্যা নেই। ধার্য মূল্য কত? 900 ইনটু কত পার্সেন্ট ছাড়? 20% ছাড়, 20%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/5, তাহলে নিচে সবসময় ধার্য মূল্য লিখবো, 5 ধার্য মূল্য লিখলাম, 1 টাকা ছাড়, বিক্রি করবে কত? 4 টাকায়, 1/10, 10 টাকা কি ধার্য মূল্য? ধার্য মূল্য লিখলাম, 1 টাকা ছাড়, বিক্রি করছে কত? 9 টাকায়। যে উত্তরটা পাবো, উত্তরটা কি পাবো? উত্তরটা পাবো বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত হলো? 648 টাকা। বোঝা গেছে? দেখো এর পরের অঙ্কটা, এবার দেখো একটা কোশ্চেন বলেছে, এবার আগেরটা কি ছিল? ধার্য মূল্য দেওয়া ছিল, বিক্রয় মূল্য বের করতে হবে। এখন বিক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য বের করতে হবে। তো ধার্য মূল্য তুমি জানো না, ধার্য মূল্য x ধরে নেবে। দেখো বলছে পরপর 12% ও 5% ছাড়ের পর একটি দ্রব্যের বিক্রয় মূল্য 209 টাকা, তাহলে ধার্য মূল্য কত? আচ্ছা আমি সূত্রটা কি লিখিয়েছি? না এটা ধার্য মূল্য লিখিয়েছি, প্রথমে কাকে দিয়ে গুণ হবে? ধার্য মূল্য দিয়ে যটা গুণ থাকবে তটা গুণ, আমরা উত্তরটা পাবো কি? বিক্রয় মূল্য, এটা ধাঁচা, ঠিক আছে? দেখো ধার্য মূল্য কত? জানি না, জানি নাটা এক্স, বের করতে হবে তো, জানি না এক্স। প্রথমে বলছে 12% ছাড়, আমি জানি না 12%-এর ফ্র্যাকশন ভ্যালু জানি না, 12%-কে আমি 12/100 লিখলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে বলেছে 5%, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমি জানি না, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5/100 লিখে দিলাম, কোনো সমস্যা নেই। হতে পারে পরীক্ষার এনভায়রনমেন্টে ফ্র্যাকশন ভ্যালু নাও মনে আসতে পারে, মনে আসাটা উচিত, কিন্তু যদি না আসে আমি ডাইরেক্ট করব, সিম্পল করব, কোনো সমস্যা নেই। এক্স ইনটু, দেখো প্রথমে কি বলেছি? সবসময়ের জন্য কি বলেছি? ধার্য মূল্য নিচে বসে যাবে, ধার্য মূল্য দেখো নিচে বসে গেল, 100 টাকা ধার্য মূল্য, 12 টাকা ছাড়, তাহলে বিক্রি করবে কত? 88/100 ইনটু, পরেরটা কি? 5% ছাড়, 100 টাকা জিনিস, 100 টাকা দাম, 5 টাকা ছাড়, বিক্রি করছে কত? 95 টাকায়। সমান বিক্রয় মূল্য কত বলা আছে? বিক্রয় মূল্য বলা আছে 209, বিক্রয় মূল্য কত বলা আছে? 209। বোঝা গেছে? দেখো এবার এক্স এর মান বের করব,
বেসিক নিয়ম, এদিক এদিকে গুণ করলেও হয়, এদিকে গুণ করলেও হয়, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ডাইরেক্ট তোমাদেরকে জিনিসটা শেখাচ্ছি একবার। দেখো আমি এটা এটা গুণ করতে পারি, এটা এটা উপর উপর গুণ করতে পারি, আমি জিনিসটা শেখাচ্ছি। এক্স সমান দেখো 209 গুণিত, সমান চিহ্নের এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, 100/88 আর 100/95। গল্প শেষ। 11 দিয়ে প্রথমে কাটাবো, 11 × 1 = 11, 9 × 9 = 99, 11 × 8 = 88, 19 × 5 = 95, 5 × 20 = 100, 4 × 2 = 8, 4 × 25 = 100, 2 × 10 = 20। তাহলে 25 আর 10 কত? 250। কার মান এলো 250? এক্সের মান। আর এক্সটা সমান কি? এক্স সমান তোমার কি? মার্ক প্রাইস। বুঝা গেছে? যদি মার্ক প্রাইস দেওয়া থাকে, সিম্পল গুণ করলে আমার বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। ভালো করে বোঝো, যদি মার্ক প্রাইস দেওয়া থাকে, যদি মার্ক প্রাইস দেওয়া থাকে তাহলে দুটো গুণ করলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, মার্ক প্রাইস বের করতে হবে, মার্ক প্রাইসকে এক্স ধরে সিরিজ মেথডে গুণ করে বিক্রয় মূল্য বসিয়ে এক্স এর মান উল্টে দিয়ে গুণ করলে আমরা বিক্রয় ধার্য মূল্য পেয়ে যাব। বোঝা গেছে? পরপর 12.12%, দেখো 12.12%টা 12.5% লেখা আছে, কারণ 15টা লিখতে একটু সমস্যা হচ্ছে। 12.12% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত? দেখো এটা আমরা সিরিজ মেথডেই করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছে, 12.12%, 12.12% মানে কত? 1/8, ফ্র্যাকশন ভ্যালু জানি আমরা। 10%-এর মান কত? না 1/10, তাই তো? দেখো এটা আমি সিরিজ মেথডেও শেখাবো আর রেশিও মেথডেও শেখাবো, কোনো সমস্যা নেই, দুটো মেথডেও করা যাবে, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে রেশিও মেথড, তাই তো? দেখো কি বলেছে, বলছে এত টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্য কত, আমি কি বলেছি, প্রথমে গুণ করব ধার্য মূল্য, গুণিত, 8 টাকা নিচে বসিয়ে দেব, 8 টাকার জিনিস, ধার্য মূল্য বলা জিনিস 1 টাকা ছাড় বিক্রি করেছে কত? 7/8, 10 টাকা ধার্য মূল্য, 10 টাকার মাল 1 টাকা ছাড় দিয়েছে, বিক্রি করেছে কত? 9/10, আর অ্যাকচুয়ালি বিক্রি করেছে কত? 6300 টাকাই হচ্ছে বিক্রয় মূল্য, কারণ সমান কি বিক্রয় মূল্য হয়। দেখো 9 × 7 = 63, 100, তাহলে এক্স সমান কত হবে? 8 এর পিঠে 3টা 0, 8000 টাকা, কত হবে? 8000 টাকা, ঠিক আছে, সিরিজ মেথড। এবার দেখো রেশিও মেথডেও এটা হবে। দেখো আমরা কি লিখবো, এখানে এমপি, এখানে এসপি, ঠিক আছে। দেখো 8 টাকা হচ্ছে ধার্য মূল্য, 1 টাকা ছাড় বিক্রি করছে কত? 7 টাকায়, 10 টাকা ধার্য মূল্য, 1 টাকা ছাড় বিক্রি করছে কত? 9 টাকায়, উভয় এই দুটো গুণ হয়ে যায়। আর যদি দুদিকে যদি কাটাকাটি যায় তো কাটাকাটি যাবে, কোনো কাটাকাটি যাচ্ছে না, 10/8 = 80, 9/7 = 63, এটা তো 1, তাই তো? এবার দেখো 63-এর মান তোমার এসপি কত দেওয়া আছে? 6300, বিক্রি মূল্য কত? 6300, তাহলে 63-এর মানই কত? 6300, কত গুণ? 100 গুণ, তাহলে 80-এর মান 100 গুণ করলে কত হবে? না 8000 হবে আমার অ্যান্সার, তাই তো? তাহলে আমরা সিরিজ মেথডেও করা যায়, রেশিও মেথডেও করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার সাকসেসিভ ধরেও করা যায়, সাকসেসিভ ধরেও তুমি করতে পারবে, কিন্তু সবচেয়ে সোজা হবে, বিশ্বাস করো, সিরিজ মেথডে করলে সবচেয়ে সুবিধা হবে, ঠিক আছে। তো আজকে আমরা টাইপ 4 এবং টাইপ 5 দুটো করলাম, এর পরের দিন আমরা টাইপ 6, টাইপ 7 এবং টাইপ 8, আশা করছি 3টা টাইপ করে দিতে পারবো, ঠিক আছে। তো ভিডিও আজকে এই পর্যন্তই, আর প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও বলা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।